আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজ আপনাদের একটা শহরের গল্প বলবো, খ্রিস্টপূর্ব 2500 সালের একটা হারিয়ে যাওয়া শহরের, অর্থাৎ আজ থেকে প্রায় 4000 বছরেরও বেশি সময় আগে যে শহরটি হারিয়ে গিয়েছিল। এরপর আর কোনো ঘটনা বা ইতিহাস কোথাও এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এর 2500 বছর পরে হজরত ঈসা আলাইহিসাল্লামের আগমন, তারও প্রায় 600 বছর পরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, তখন পর্যায়ক্রমে নাজিল হতে থাকে পবিত্র কুরআন। পবিত্র কুরআনে একটা শব্দ আসে ইরাম। ইরামের ব্যাখ্যায় তাফসির কারকগণও অনেক কাল যাবৎ একমত হতে পারেননি। আজ আমরা ইনশাআল্লাহ সেই ইরাম নিয়ে কথা বলবো। ১৯৯০ শুরুতে কিছু বিখ্যাত পত্রিকার হেডলাইনে স্থান পায় কিছু চাঞ্চল্যকর প্রত্নতাত্ত্বিক রিপোর্টের কথা। দি ম্যাগনিফিসেন্ট এরাব সিটি হ্যাজ বিন ফাউন্ডেড, দি লিজেন্ডারি এরাব সিটি হ্যাজ বিন ফাউন্ডেড, উবার অ্যাটলান্টিস অফ দি স্যান্ডস। হারিয়ে যাওয়া আরব শহর খুঁজে পাওয়া যেতেই পারে, প্রত্নতাত্ত্বিকগণ নানা সময়ে নানান হারিয়ে যাওয়া শহর খুঁজে পান। কিন্তু ব্যাপারটা চাঞ্চল্যকর কেমনে হয়? কারণ যে শহরের নাম খুঁজে পাওয়া গেল তা কুরআনে এসেছিল 1400 বছর আগে, সূরা ফজরে আদ জাতির বর্ণনার মাঝে 7 নম্বর আয়াতে। পবিত্র কুরআনে আদ জাতির বর্ণনার মাঝে একটি শব্দ পাওয়া যায় ইরাম। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, তুমি কি দেখনি তোমার প্রতিপালক আদ জাতির সাথে কিরূপ আচরণ করেছিলেন, ইরাম গোত্রের সাথে, যারা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী। ইরাম বলতে কি বোঝানো হয়েছে তা কেউই ব্যাখ্যা করতে পারেননি 1974 থেকে 1975 সালের পূর্বে। এরাবিয়া ফ্লেক্সি নামক একটি বই, যার লেখক ইংলিশ রিসার্চার বার্ট্রাম থমাস, 1932 সনে বইটি প্রকাশিত হয়। ওমান উপকূলে উবার নামক একটি হারিয়ে যাওয়া পুরাতন শহর সম্পর্কে জানতে পারেন লেখক ওই অঞ্চলের এক বেদুইনের কাছ থেকে, যা তিনি তার বইয়ে লিপিবদ্ধ করেন। বিখ্যাত আরবি ইতিহাসবিদ ও ডকুমেন্টারি নির্মাতা নিকোলাস ক্লেপ বার্ট্রামের এরাবিয়া ফ্লেক্সি থেকে ওমান উপকূলের এই জায়গা সম্পর্কে জানতে পারেন। নিকোলাস নাসায়ের কাছে ওই অঞ্চলের একটা স্যাটেলাইট পিকচারের জন্য আবেদন করেন। বার্ট্রামের বর্ণিত ম্যাপ ও স্যাটেলাইট প্রযুক্তির সহায়তায় খনন কার্য পরিচালনার জন্য টিম নিয়ে ওমান উপকূলে পৌঁছে যান নিকোলাস। খনন কার্য পরিচালনা করেন ওই এলাকায় ইতালিয়ান প্রত্নতত্ত্ববিদ পাওলো মেথি। 1974 থেকে 1975 সনে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের সময় আবিষ্কার করেন একটি চার্ট, যার নাম ইবলা টেবিল। এই ইবলা টেবিল, যেখানে খ্রিস্টপূর্ব 2500 থেকে 2250 সালের মধ্যে ইরাম নামক শহরের অস্তিত্ব পাওয়া যায়। খনন কার্য যতই অগ্রসর হতে থাকে, ধীরে ধীরে প্রকাশ হতে থাকে আদ জাতির একটি শহরের। বালির স্তরের আড়াল থেকে মাথা উঁচু করে দাঁড়াতে থাকে সুউচ্চ পিলার বিশিষ্ট শহর, পবিত্র কুরআনে বর্ণিত আদ জাতির ইরাম শহর, যার নামকরণ তারা করেন উবার, দি অ্যাটলান্টিস অফ দ্য স্যান্ডস। ওই প্রত্নতাত্ত্বিক টিমের সদস্য ডক্টর জুরিস বলেন, সুউচ্চ পিলারগুলো ইরাম শহরকে অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে আলাদা করেছে, যেটা আদ জাতির শহর, ইরাম শহর যার কথা কুরআনে বলা হয়েছে। প্রিয় দর্শক, একবার ভাবুন এমন এক শহরের বর্ণনা আরবের মরুতে বসে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে। এমন এক শহরের বর্ণনা আরবের মরুতে বসে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানবেন? আপনার কি মনে হয় যে শহর 3000 বছর আগে মাটি চাপা পড়ে গিয়েছিল, এমন একটা শহর সম্পর্কে তিনি কিভাবে জানবেন যদি মহাবিশ্বের প্রতিপালক মহান রব্বুল আলামিন না জানাতেন? এমন এক কিতাব আমরা পেয়েছি যার মধ্যে রয়েছে মহাসত্যের মহানিদর্শন, অথচ আজ আমাদের কি হয়েছে? আমরা খুঁজে বেড়াই কোথায় গরুর গুস্তে লেখা আছে আল্লাহ, গাছের মধ্যে লেখা ভেসেছে অমুক নিউজ তমুক নিউজ প্রচার করলে ভালো ফল আসবে। নিজেদের মধ্যে মারামারি আর গাফিলতির জন্য আমরা হারিয়ে যেতে বসেছি আমাদের জৌলুস। আপনি কি বলতে পারেন কবে আমাদের জ্ঞান ফিরবে, কবে আমরা চৈতন্য ফিরে পাব, কখন আমরা ঘুরে দাঁড়াব? সময় হয়েছে রুখে দাঁড়াবার, তেজদীপ্ত জ্ঞান আর বলিষ্ঠ ঈমান নিয়ে এগিয়ে যাবার। আল্লাহ আমাদের সঠিক পথে চলার এবং সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন।